হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি স্টাফ নার্স গ্রেড টু পদে রিক্রুটমেন্ট। ইএসআই হসপিটালে রিক্রুটমেন্ট হতে চলেছে স্টাফ নার্স গ্রেড টু পদের। এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই নোটিশটা তোমাদেরকে ডিটেলস যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে মেনশন করব। ইএসআই হসপিটালে স্টাফ নার্স গ্রেড টু পদের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কিন্তু কতগুলো সিট রয়েছে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড সমস্ত আপডেট পাবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো। এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, জবস আপডেট, স্কলারশিপ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাতে লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলবে না। তো সবার প্রথম দেখো, তোমাদেরকে যেটা বলবো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইএসআই যে বিভিন্ন হসপিটাল রয়েছে, সেই ইএসআই হসপিটালে তোমাদের স্টাফ নার্স গ্রেড টু পদের কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়েছে, এবং এক্ষেত্রে তোমাদের সিট রয়েছে এখানে টোটাল 109টা পোস্ট রয়েছে, স্যালারি 25,000 টাকা, এবং এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখো, সবার প্রথমে বলবো যে আবেদন করতে গেলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে অবশ্যই জিএনএম কোর্স পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্টার্ড নার্স হতে হবে। প্রফেশনাল রেজিস্ট্রেশন যদি থাকে তাহলেও কিন্তু সেটা অ্যাকসেপ্টেড, এবং বাংলা এই এতে বাংলা যে ভাষাতে সেক্ষেত্রে কিন্তু লেখা এবং পড়ার দক্ষতা বা বলার দক্ষতা থাকতে হবে। এজ লিমিট 18 থেকে 39 বছর রয়েছে এক্ষেত্রে এজ লিমিট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো যেটা বলবো, যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এখানে কিন্তু সিলেকশন হবে ইন্টারভিউর বেসিসে, ইন্টারভিউ হবে, কবে কোথায় ইন্টারভিউ হবে সেটাও আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব। তো তার আগে তোমাদের কি কি ডকুমেন্টস যেটা তোমাদের লাগবে, এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক পোস্ট করব, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো এই অ্যাপ্লিকেশন ফর্মটার। তো এখানে তার আগে তোমাদেরকে ডকুমেন্ট কি কি লাগবে সেটা অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট যে ডকুমেন্টসটা লাগবে সে ডকুমেন্টসটা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং জিএনএম এর যে 3টে ইয়ারের ট্রেনিং এর যে মার্কশিট সেই মার্কশিট লাগবে, জিএনএম পাস সার্টিফিকেট, এক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেট থাকলে সেটাও অ্যাকসেপ্টেড, এবং প্রুফ অফ রেসিডেন্স, রেসিডেন্সিয়াল প্রুফ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশন রিলেটেড টু নার্সিং, অর্থাৎ যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন তোমার করা থাকে, কোনো ডিপ্লোমা কোর্স বা আদার্স কিছু, এই বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাই থাকুক না কেন, সেক্ষেত্রে সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। তো এই হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টস যেগুলো কিন্তু তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকটার একটা জেরক্স সেলফ অ্যাটেস্টেড সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে। এছাড়া দেখো, তোমাদের যেটা বলবো যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। একদম ইজি ফর্ম রয়েছে এক্ষেত্রে, তোমার নাম, ফাদার্স নেম, তোমার অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ফোন, মেল আইডি, ডেট অফ বার্থ, এবং এক্ষেত্রে এজ কত হচ্ছে, 1/1/2023 পর্যন্ত কিন্তু হিসাব করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জিএনএম, তুমি এক্ষেত্রে জিএনএম কবে পাস করেছো, এবং ফার্স্ট ইয়ারে কতর মধ্যে কত মার্কস পেয়েছো, সেটা টোটাল মার্কস পার্সেন্টেজ ক্যালকুলেশন এখানে লিখতে হবে। আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে সেটা দিতে হবে, এবং এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকো, কোথাও কাজ করেছো বা করছো, তার ডিটেলস এখানে ফিল করতে হবে। এরপর তোমার সিগনেচার এবং ডেট, এই ফর্মটাকে ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো আমি বললাম, এই ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স সেলফ অ্যাটেস্টেড ফর্মের সাথে এক্ষেত্রে অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু, এবং এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে। তো এই সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর তোমাদের যে ইন্টারভিউ প্রসেস, যে ইন্টারভিউ প্রসেস কিন্তু 31 জুলাই থেকে শুরু হতে চলেছে, এবং তোমাদের ইন্টারভিউ ভেনু যেটা রয়েছে দেখো, এক্ষেত্রে আমি দেখিয়ে দেবো যে এই যে ইন্টারভিউ ভেনু রয়েছে, ডাইরেক্টর অফ ইএসআই স্কিম ওয়েস্ট বেঙ্গল, এক্ষেত্রে সেক্টর 3, জিবি ব্লক, সল্টলেক, কলকাতা 97, 13 নম্বর ট্যাঙ্কের কাছে, গেট নাম্বার 1, যুব ভারতী স্টেডিয়ামের গেট নাম্বার 1 এর কাছে রয়েছে। এবং এখানে ইন্টারভিউ টাইম 11:30 থেকে 1:30, এটা খুব ভালোভাবে তোমাদেরকে ফলো করতে হবে। একদিনে কিন্তু সবার ইন্টারভিউ হচ্ছে না, যাদের ফার্স্ট অ্যালফাবেট নামের প্রথম অক্ষর যাদের A to D, তাদের তারা কিন্তু যাবে এখানে 31 জুলাই, তোমাদের এই 11:30 থেকে 1:30 মধ্যে ইন্টারভিউ এই ভেনুতে তোমাদেরকে রিপোর্ট করতে হবে। আগে থেকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, অনলাইনে প্রসেস না, যে ফর্মটা আমি তোমাদেরকে দেখালাম
এই ফর্মটা এক্ষেত্রে ফিল আপ করে ডকুমেন্টস যেগুলো বললাম সেই ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করে উইথ সেলফ অ্যাটেস্টেড এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ ভেনুতে যেতে হবে। সেখানে ইন্টারভিউ বেসিসে তোমাদের সিলেকশন হবে। যদি কোনো ক্যান্ডিডেটের ইন্টারভিউর মার্কস ইকুয়াল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের জিএনএম থার্ড ইয়ারের যে মার্কস সেই মার্কসকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা বলবো যে তারপরেও যদি টাই থাকে তাহলে সেক্ষেত্রে ডেট অফ বার্থ অর্থাৎ যার এজ বেশি তাকে প্রায়োরিটি দেওয়া হবে। সো পিওরলি ইন্টারভিউর বেসিসে কিন্তু সিলেকশন হতে চলেছে। এছাড়া দেখো 31 তারিখ থেকে আগস্ট মাসের 4 তারিখ অবধি এই ইন্টারভিউ চলবে। তোমার নামের প্রথম অক্ষর যেখানে পড়ছে এখানে দেখো 1 তারিখে ই থেকে এল এবং ইউ থেকে জেড এ যারা রয়েছে তাদের, 2 তারিখে এক্ষেত্রে এম থেকে ও যাদের নামের ফার্স্ট লেটার হচ্ছে অ্যালফাবেট এক্ষেত্রে এম থেকে ও এর মধ্যে তারা যাবে 2 আগস্ট, যাদের এক্ষেত্রে পি থেকে আর তারা 3 আগস্ট এবং যাদের এস থেকে টি তারা যাবে 4 আগস্ট। এক্ষেত্রে দেখো তোমাদের টাইম কিন্তু এই 11:30 থেকে 1:30, এই হচ্ছে সেই ভেনু। খুব ভালোভাবে তোমাদেরকে এই ভেনুটা মনে রাখতে হবে, জুহারতি স্টেডিয়ামের গেট নাম্বার 1 এর কাছে, কলকাতা 97 সেক্টর 3 জিবি ব্লক প্লট নাম্বার 5। এক্ষেত্রে এই হচ্ছে তোমাদের ডাইরেক্টর অফ ইএসআই এর যে অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে এবং এই ডকুমেন্টস গুলো তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। আর তোমাদের এই যে 109টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের পোস্টিং ইএসআই বিভিন্ন যে হসপিটাল রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের কলকাতা শিয়ালদা রয়েছে, এক্ষেত্রে দুর্গাপুর আসানসোল ইএসআই আছে, এক্ষেত্রে তোমাদের ব্যান্ডেল ইএসআই রয়েছে, এরকম বিভিন্ন ইএসআই হসপিটাল যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত মানিকতলা ইএসআই এই সমস্ত হসপিটালগুলোতে কিন্তু তোমাদের পোস্টিং হবে। তো এটা একটা গুড অপরচুনিটি স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য। সো এছাড়া দেখো তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 পদে যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পার্মানেন্ট পোস্টে যারা অ্যাপ্লাই করেছো তাদের যে রেজাল্ট সংক্রান্ত কবে তোমাদের প্যানেল লিস্ট বেরোতে পারে সেই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও অলরেডি করেছি। তো সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটন এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও তার ডিটেলস দেখে নিতে পারো, তোমাদের ফাইনাল প্যানেল কবে বের হবে, রিক্রুটমেন্ট কবে হবে সেই সমস্ত কিছু আপডেট। তো আজকের জন্য এইটুকুই, আশা করবো ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে, শেয়ার করে অন্যান্য বন্ধুদের মধ্যে জানিয়ে দাও যাতে প্রত্যেককে এই আপডেটটা পেতে পারে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।